সেদিন কারা প্রকৃত সাফল্য লাভ করবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যাদেরকে দয়া করবেন তারা সেদিন সাফল্য লাভ করবেন তারা সৌভাগ্যবান তারা কি সৌভাগ্যবান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 16 নম্বর আয়াতে ইরশাদ করেন মাইয়াসুরাফু আনহু ইয়াউমা ইয়াজিদু ফাকাদ রাহিমাহু ওয়া যালিকাল ফাওজুল মুবিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন যাকে তার শাস্তি হতে রক্ষা করা হবে তার শাস্তি থেকে সেদিন রক্ষা করা হবে তিনি তার প্রতি অত্যন্ত দয়া করবেন তার প্রতি খুব বেশি দয়া করবেন আর এটাই হচ্ছে মুমিনের জন্য স্পষ্ট সফলতা মুমিনের জন্য স্পষ্ট সফলতা হচ্ছে এটি আল্লাহ যার প্রতি দয়া করবেন কার প্রতি দয়া করবেন উপরের আয়াতে যেই কথাগুলো বলা হয়েছে তাদের প্রতি আল্লাহর দয়া বর্ষিত হবে আর আল্লাহর দয়া যার উপরে বর্ষিত হবে এটি হচ্ছে তার জন্য স্পষ্ট সফলতা মুমিনরা সেদিন আল্লাহর দিদার লাভ করবে আল্লাহকে তারা সেদিন দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সেদিন দেখা দিবেন দেখা দিবেন সেদিন মুমিনদের চাহিদাও থাকবে তাই যে আল্লাহর কথা শুনেছি আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের হায়াত দাতা তিনি রিজিক দাতা তিনি মৃত্যু দাতা এই কথা শুনেছি রাসূলের কাছে শুনেছি আলে ওলামাদের কাছে শুনেছি কিন্তু আল্লাহকে কখনো আমরা দেখিনি না দেখে তার উপরে ঈমান এনেছি আর যারা না দেখে আল্লাহর উপরে ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে আল্লাহ তাদেরকে সেদিন সাক্ষাৎ দিবেন সুবহানাল্লাহ আল্লাহর সাক্ষাতের অপেক্ষায় সেদিন মুমিনরা থাকবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কিয়ামার 22 এবং 23 নম্বর আয়াতে ইরশাদ করেন ওয়ুজুহু ইয়াউমায়িযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা সেদিন কতক মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়েই থাকবে তারা তাদেরকে বহু কিছু এই আল্লাহর দিদারের আগে তাদেরকে বহু কিছু দেবে বহু কিছু তাদেরকে দেয়া হবে তারা কিছুতেই সবগুলোতে সন্তুষ্ট হয়ে যাবে কিন্তু যখন তারা আল্লাহর দিদার লাভ করবে তারা সব কিছু ভুলে যাবে এবং আল্লাহর দিকে তাকিয়ে থাকবে সুবহানাল্লাহ আর আল্লাহ মুমিনদেরকে তাদের কর্মের প্রতিদান দেবেন নিজ হাতে সেদিন আল্লাহ তাদের কর্মের প্রতিদান দেবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 119 নম্বর আয়াতে ইরশাদ করেন হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়ারদু জালিকাল ফাওজুল আযীম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম এটাই হচ্ছে সেই দিন যেদিন সত্যবাদীরা তাদের সততার জন্য উপকৃত হবে কি হবে তাদের সত্যবাদিতার জন্য উপকৃত হবে এখানে একটা ইঙ্গিত দেয়া হয়েছে কোন অবস্থাতে মিথ্যা বলা যাবে যাবে নি মিথ্যা বললেই আখেরাত শেষ মিথ্যা বলা যাবে না সার্বক্ষণিক সত্য বলতে হবে আর যারা সত্যবাদী তাদের বিষয়ে বলা হচ্ছে তারা সেদিন সত্যবাদীরাই তাদের সততার পুরস্কার লাভ করবে তাদের সততার পুরস্কার কি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা লাহুম তাদের জন্য জান্নাতুন বেহেশত রয়েছে তাজরি মিন তাহতিহাল আনহার যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে স্রোতশ্রেণী প্রবাহিত থাকবে সেই স্রোতের মধ্যে মানুষের রিজিক থাকবে এবং সেখানে এমন পানীয় জিনিস থাকবে যেগুলো এই পৃথিবীর দিব্যি চোখকে কেউ কখনো স্পর্শ করেনি শরাব শরাব খায়নি শরাব খায়নি খায় না
শরাব এগুলা কি পচা জিনিস ওখানে শরাবের পরিবর্তে উৎকৃষ্ট পানীয় দেয়া হবে যেই পানীয় এই পৃথিবীর কেউ কখনো কল্পনাও করতে পারেনি সুবহানাল্লাহ কারো কখনো কল্পনায়ও আসেনি সেই নহরগুলোতে শুধু ওই পানীয় থাকবে এবং সেখানে দুধের ঝর্ণা থাকবে সেখানে শরাবের ঝর্ণা থাকবে সেখানে আরো উত্তম জাতের পানীয় মানুষের জন্য অবস্থান করছে ইমানদারদের জন্য খালিদিন ফিহা আবাদা তারা সেখানে কতদিন থাকবে কতদিন থাকবে আবাদুল আবাদ আমরা যে এই দুনিয়াতে এসেছি এটা কোনো জীবন না এটা কোনো জীবন না আমাদের জীবন শুরু কবর থেকে কোথা থেকে কবর থেকে আমাদের জীবন শুরু আমাদের শুধু এখানে পাঠানো হয়েছে কিছু কর্ম করার জন্য যেই কর্মটা ভালো হলেই এই জান্নাত এটাকে শুধু পরীক্ষার কেন্দ্র হিসেবে পাঠানো হয়েছে আর দুনিয়াও মাজরুআতুল আখিরা দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র আখিরাতের শস্যক্ষেত্র জমিতে যখন বীজ বপন করেন ওটাকে ফলন দেয়া পর্যন্ত যেভাবে আপনারা নার্সিং করেন এটাকে সার দেন ফসফেট দেন রোগে ধরলে ওষুধ দেন সেরকম এই দুনিয়াটাকে সেভাবে সাজান তাহলে এখানে দুনিয়াতে যেমন ফসল পাবেন আখেরাতেও সেরকম ফসল থাকবে আর ওই ফসল ভোগ করবেন সারা জীবন আবাদুল আবাদ আবাদুল আবাদ খালিদিন ফিহা আবাদাম তারা সেই জান্নাতে আবাদুল আবাদ থাকবে সেখান থেকে কখনো তারা বের হবে না বাবা তাদেরকে বের করে দেয়া হবে না রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ সেদিন তাদের উপরে খুশি তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট আর আল্লাহও তাদের উপরে খুশি যালিকাল ফাউজুল আযীম যালিকাল ফাউজুল মুবীন তাদের জন্য এটি হচ্ছে মহা সাফল্য কি মহা সাফল্য এই সফলতার জন্য আমরা কি প্রস্তুত হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সবাইকে আখিরাতের বাসিন্দা হওয়ার জন্য